স্বাধীনতার পাঁচ দশকে বড় হয়েছে দেশের অর্থনীতির আকার। বাস্তবায়িত হয়েছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল সহ অনেক মেগা প্রকল্প। আর এই উন্নয়ন অগ্রযাত্রাকেই নিজেদের পথ চলার প্রধান অর্জন মনে করছে আওয়ামী লীগ। 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ্য দলটির। 75তম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির সভাপতিও তিনি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সেখানে।